নজর রাখবো পরবর্তী সংবাদে। শহর আগরতলার পুজো তো দেখছেন ভ্যানগার্ডের সাহায্যে, ভ্যানগার্ডের পর্দার ওপারে। কিন্তু জেলার কি খবর? মোহনপুরে কেমন পুজোর আয়োজন হয়েছে, সেখানে ক্লাবগুলো কিভাবে সেজে উঠেছে, চলুন মোহনপুরের কিছু পুজো আজকে ঘুরে দেখি আপনাদের সঙ্গে আমিও। যেখানে মোহনপুরের সব থেকে বড় বাজেটের যে যে পুজোগুলো রয়েছে বা যে যে ক্লাব এবারে পুজো আয়োজন করেছে, সেই ক্লাবের ছবি, তাঁদের এবারের আয়োজন এবং থিম দেখাবো আপনাদের। আপনারা দেখলেন মোহনপুরের বেশ কিছু পুজো। মোহনপুর মহকুমার বিশেষ করে মৈত্রী সংঘ, ছাত্র বৃন্দ, জনতা সংঘ এবং সংহতি ক্লাব, তার সাথে দেশবন্ধু চিত্ররঞ্জন ক্লাব আজকে সপ্তমীতে সেখানে চলছে ব্যাপক আয়োজন, ব্যাপক ভিড়। এবং মোহনপুরের বিধায়ক অর্থাৎ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ, তিনিও পুজো উপলক্ষে তিনি বেরিয়েছেন, ঠাকুর দেখছেন, সকলের সাথে গা ভাসিয়েছেন উৎসবের আনন্দে। রতনলাল নাথের কি বক্তব্য শুনুন। Mommy, don't. Dad, Baba ke naam pe phone. Ek aap koi yaad hai? Engli baro lock karna. Agni phone. Rollers. Ek koi yaad hai mujhe phone. Kaise phone mein jo hai? Aamra agni phone. Ek jo office jo bolay lagta hai, office jo mane ek jo bolay lagta hai, office. Terrace. Aamra bolay lagta hai. Bitch improved. Kotha mujhe lagta hai. এই পক্ষে আমরা কাজ করব, এগুলি মিলে এই দুর্গাপূজা। তো দুর্গাপূজা আসছে, আমরা দুর্গাপূজার চার পাঁচ দিন দুর্গাপূজা মায়ের কাছে প্রার্থনা করব। আমাদের বর্তমানে অভাব আছে, কিন্তু খুব অভাব নেই রাজ্যে, অভাবের কারণে তো মারা যায় না, কিন্তু এটা তবু আমরা কভার করতে পারি। একটা জিনিস আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের কাছে গ্রাস একটা ছেলে, একবার আমি মদের পক্ষে বলছি না, মদ খেলে তো কিছু দিন বেঁচে থাকে, ড্রাগ ধরলে তাকে আর বাঁচাতে পারবেন না। সুতরাং ড্রাগ খেলা মোহনপুরের ছবি দেখালাম আপনাদের, যেখানে পুজোই সকলেই আনন্দে থাকুক, পুজোই আর থেকে আসি, সকলেই আনন্দে গা ভাসিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনার খবর যাতে উঠে না আসে এমনটাই প্রত্যাশা এবং এমনটাই বার্তা আজকে মোহনপুর থেকে উঠে এসেছে মন্ত্রী রতনলাল নাথের। ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।